हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल बेंगली ब्लॉगर काकुली। केमन आछो सबाई? निश्चय अनेक भालो आछो, आशा तो करी सबाई अनेक अनेक भालो आछो। आशा तो भालोई करते हबे ताई ना, खराब केन आशा करब? कारण केउ केउ आमाके बोलो जे सबाई कि भालो आछे, तुमि भालो आछो माने कि सबाई भालो आछे? एक्चुअलि आमि प्रे करछि, एटा बोलार माध्यमे आमि प्रार्थना करछि जे सबाई जेनो भालो थाको, आर गुड विश जानाच्छि जे सबाई जेनो भालो थाको। एर मध्ये आर कोनो किन्तु किच्छु नेई। तो देखो, আমি ব্লগটা শুরু করেছি জামা কাপড় গোছাতে গোছাতে। অ্যাকচুয়ালি এইখানে যে বিছানা চাদর পর্দাগুলো দেখছো, এগুলো কেচে ধুয়ে রাখা রয়েছে। তো আমি কি করি যে পর্দাগুলো তুলে ফেলি আর কি, কাচার জন্য সেই পর্দাগুলো আর লাগাই না, আবার নতুন আলাদা পর্দা লাগাই, তাহলে ঘরগুলো দেখতে অন্য রকম লাগে। আর আমি পর্দাগুলো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিই, ভাঁজ করে রেখে দিই। অনেক সময় আমি আয়রনও করে নিই, কিন্তু যখন রাখি তখন আয়রন করি না, লাগানোর সময় আয়রনটা করে নিই। বিছানা চাদরগুলো আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, চাদরের মধ্যে অবশ্যই একসাথে বালিশের কভারগুলোও রেখে দিতে হয়, নাহলে কিন্তু খোঁজাখুঁজি পড়ে যায়। তো আমি সেইভাবেই রেখে দিই। আমি বিছানা চাদরগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখি, আর কার্টেনগুলো আলাদা একটা নির্দিষ্ট জায়গায় রাখি, তার ফলে খুঁজে পেতে সুবিধা হয়। তো এইভাবেই যদি গুছিয়ে গাছিয়ে কাজ করা যায়, তাহলে আমার মনে হয় সব সময় মাথার মধ্যে বোঝা থাকে না। আর একটা জিনিস যেটা হয় যে কোনো কিছু খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার হয় না। তো যাই হোক বন্ধুরা, গতকাল আমি তোমাদেরকে বলেছিলাম মানিয়ে নেওয়ার কথা। সংসারে থাকতে গেলে আমাদের অনেক কিছু মানিয়ে নিতে হয় বা মেনে চলতে হয়। এইখানে প্রশ্ন এসেছে যে সব কিছু কি মানিয়ে নেওয়া যায় নাকি উচিত? ভারতবর্ষে এরকম অনেক মেয়ে আছে যারা সব কিছু মানিয়ে নিতে নিতে একদিন শেষ হয়ে যায়। একদম ঠিক কথা, মানিয়ে চলার কিন্তু একটা লিমিট আছে। আমরা ততক্ষণই মানিয়ে চলবো যতক্ষণ সেটা আমাদের উপরে পার্সোনাল অ্যাটাকের উপরে চলে না যায়, অর্থাৎ আমরা শোষিত না হই, সেই অবধি কিন্তু আমাদের মানিয়ে চলতে হবে। কিন্তু আমরা যদি এক্সপ্লয়েট হই, আমরা যদি শোষিত হই, তখন কিন্তু আমাদের রুখে দাঁড়াতেই হবে, প্রতিবাদ করতে হবে। কিন্তু তাই বলে আমরা যদি কথায় কথায় প্রতিবাদ করি, তাহলে কিন্তু ব্যাপারটা ভুল। তবে আমাকে যদি পার্সোনালি বলো যে মানিয়ে নেওয়া এবং না মানিয়ে নেওয়ার মধ্যে কোনটা আমি চুজ করব, আমি লাস্ট মোমেন্ট অবধি মানিয়ে নেওয়াকেই চুজ করব। এবং আমি চেষ্টা করব যে অবস্থা আমাকে আমার জন্য প্রতিকূল হয়ে যাচ্ছে সেই অবস্থাটাকে অনুকূল করার, বোঝানোরটা কিন্তু একটা বড় ব্যাপার। আমরা অনেক সময় অভিমান করি, রাগ করি, কিন্তু বোঝাতে চাই না, কারণ নিজে নিচু হয়ে বা ছোট হয়ে অন্যকে বোঝাবো কেন? অন্যরা নিজের থেকেই বুঝে নেবে, এরকম একটা চাহিদা আমাদের থাকে। কিন্তু না, সবার মধ্যে যদি আমরা সব কিছু চাইতে শুরু করি, তাহলে কিন্তু একটা ভুল হয়ে যাবে। তো কিছু কিছু ক্ষেত্রে এটাও কিন্তু ঠিক, আমরাও অনেক সময় অনেকের পছন্দের থাকি না পরিবারের মধ্যে। এইবারে ভাবো তো, যদি এরকম কন্ডিশন থাকে এবং পরিবারের কেউ না কেউ আমাদের বয়কট করে, তখন অবস্থাটা কেমন হবে? তাই আমার মনে হয় সবসময় একটা আলোচনার মাধ্যমে যা যা সমস্যা হয়েছে সেগুলো মেটানোর চেষ্টা করতে হবে। আর একটা ভীষণ প্রয়োজনীয় কথা বলি, সেটা হচ্ছে আমরা যদি এটা সবসময় ভেবে নিই যে আমরা অন্য কাউকে কখনো চেঞ্জ করতে পারবো না, পৃথিবীর কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারবো না, আমাদের হাতে কিচ্ছু নেই, কেবল একটা জিনিসই আমাদের হাতে আছে, সেটা হচ্ছে আমরা নিজেরা। আমরা নিজেদের কিন্তু চেঞ্জ করতে পারি। এই বিষয়টা যদি আমরা মাথায় ভীষণ ভালোভাবে গেঁথে নিই, তাহলে মনে হয় আর মানিয়ে নেওয়া না মানিয়ে নেওয়ার কোনো ব্যাপারই আসবে না। আমাদের সব কিছুই মানিয়ে নিতে ইচ্ছা করবে, মনে হবে এ এইরকমই, ও এইরকমই, ওকে আমার মানিয়ে নিতে হবে এবং আমার নিজেকে চেঞ্জ করতে হবে। অনেক সময় আমরা এই ব্যাপারটা অন্যভাবে নিতে পারি, হয়তো ভাববো যে কেন, যে কোনো পরিস্থিতিতে নিজেকে কেন চেঞ্জ করবো, নিজে কখনোই চেঞ্জ হবো না। এটা সবথেকে বড় ভুল, আমি তোমাদের বলে দিচ্ছি, এটা কিন্তু সবথেকে বড় ভুল। আমরা যদি ভাবি আমরা নিজেরা চেঞ্জ হবো না, এর থেকে বড় মূর্খামি বলবো আমি, আর হয় না। সবসময় নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে প্রোগ্রেস করতে হবে, নিজের ইম্প্রুভ করতে হবে। এটা যদি মাথায় রাখি এবং নিজের কাজে বিজি থাকি, তাহলে সবাইকেই আমাদের ভালো লাগবে। যাই হোক, অনেকক্ষণ কথা বলছি, তোমরা কিন্তু দেখছো আমার বিকেলবেলার কাজ, বিকেলবেলা থেকে কিন্তু আমার কম কাজ থাকে না। তো এখন আমি যেটা করব, সন্ধে দেবো, তার আগে ঘরটা একটু ঝাড়টার দিয়ে নিচ্ছি। আর ঘরটা খুব ভালো করে গুছিয়ে গাছিয়ে নিলাম, জামাকাপড় গুছিয়ে নিলাম, আলনা গুছিয়ে নিলাম, যা যা আলমারিতে রাখার আছে রেখে দিলাম। লাস্টলি আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, একেবারে বারান্দা অবধি ঝাড় দিয়ে দেবো।
দিয়ে তারপরে আমি সন্ধে দেব। সন্ধের আগে তো একবার ঘর ঝাড় দিতেই হয়। তবে এই কাজের মধ্যে মাঝে মাঝে তোমাদের সাথে একটু অন্যান্য টপিকে গল্প করি বলে কারো কারো হয়তো মনে হয় জ্ঞান আমি বড্ড বেশি দিই। মাঝে মাঝে এই জ্ঞানগুলো আমি হয়তো ব্লগের মধ্যে দিতে থাকবো, তো প্লিজ একটুখানি এইটুকু ইগনোর করো, কেমন? কারণ কি বলো তো, কাজের মধ্যে মধ্যে যদি একটুখানি নানান ধরনের আলোচনা হয় তাহলে কিন্তু সেটা তোমাদেরও যেরকম ভালো লাগবে আমার নিজেরও ভালো লাগবে, কারণ এই কথাগুলো তো আমার মনের মধ্যেই থাকে। ব্লগ যতই করছি, ঘরের কাজ যতই করছি, নানান কথা তো মনের মধ্যে চিন্তাভাবনা হতেই থাকে, এটা সবার ক্ষেত্রেই হয়। সারাদিন আমরা কাজ করি মানে কি অন্য কোনো চিন্তাভাবনা করি না, অ্যাকচুয়ালি আমরা চিন্তাভাবনাটাই বেশি করি, যদিও খুব লিমিটের মধ্যেই চিন্তা করা উচিত, মাথায় অসংখ্য চিন্তার জাল একদমই বোনা উচিত নয়, তবে নানান কথা তো আমরা ভাবি, সেই কথাগুলো ব্লগে থাকতেই পারে। আমার তো মনে হয় ব্লগে এই কথাগুলো বললে অসুবিধার কিছুই নেই, যে যেমন সে তো সেরকম কথাই বলবে। তো এখন দেখতে পাচ্ছ আমি ঘর মুছে নিচ্ছি, কারণ ঝাড় দেওয়ার পর মনে হলো যে একটু মুছে নিলে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। আর একটু সময় আছে সন্ধে হতে, তাই ভাবলাম যে একটু ওপরের ঘরটাও মুছে চলে আসি। তো ওপরের ঘরে আমি আর ক্যামেরা নিয়ে যাইনি, তো একেবারে যখন মুছে নামছি নিচে তখন তোমরা দেখতে পাচ্ছ এই সিঁড়ি থেকে মুছে নেমে যাচ্ছি, ওপরের ঘরটাও মুছে চলে এলাম। এরপরে কিন্তু আমি অবশ্যই একটুখানি হাত পা ধুয়ে নিয়ে সন্ধ্যা দিতে বসবো। আশিস তো এসেই গেছে। আজকে হলো বুধবার আর আশিসের আজকে অফিসে দারুণ প্রোগ্রাম ছিল। আজকে প্রশান্ত চন্দ্র মহলানবিশ অর্থাৎ আইএসআইয়ের ফাউন্ডারের জন্মদিন ছিল, সেই জন্য ওর আজকে আগে আগেই আসা হয়ে গেছে। ও 5টার সময় বাড়িতে ঢুকে গেছে, আর আমার কিন্তু কিছু বাসন পড়েছিল মানে দুপুরবেলা খাওয়ার পরে, সেই বাসন কয়েকটাই, খুব একটা বেশি না, আমি মেজেই রেখেছিলাম অনেকগুলো, তো সেই বাসনগুলো মেজে নিয়ে এখন চা বসিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলা চা করছি। একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে তাই অ্যান্সার দিচ্ছি, যে আমি কিভাবে চা খাওয়া ছাড়লাম বা চা না খেয়ে আমি কিভাবে থাকি। তো বলে রাখি প্রথমত যে আমি কিন্তু ছোট্টবেলা থেকে চা প্রচন্ড ভালোবাসতাম, মায়ের সাথে যাদের বাড়ি যেতাম সেখানে গিয়ে আমিও চা খেতাম, মাকে চা দিলে আমি বলতাম যে আমিও কিন্তু চা খাই, বলে আমি চা ঠুক করে খেয়ে নিতাম। কিন্তু এতদিন পর আমি চা খাওয়াটা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছি, 2 বছরের বেশি হবে হয়তো। কিভাবে? এইভাবেই, আমরা যদি ভাবি কোনো একটা জিনিস আমরা ছাড়বো বা কিছু একটা আমরা করব, এবং যদি সম্পূর্ণ ডিটারমাইন্ড হয়ে করি তাহলে আমরা ছাড়তে পারি, কেউ আটকাতে পারে না। এখন চিন্তার বিষয় এটাই যে আমরা কতটা সিরিয়াসলি সেটা নিচ্ছি, যতটা সিরিয়াসলি আমরা নেব ঠিক তত তাড়াতাড়ি কাজ হবে। ঠিক আগের ব্লগেই একজন জিজ্ঞাসা করেছো যে আশিসদা তো টিচার, কেন তাহলে অফিসে যায় যায় বলো? বলে দিই আরেকবার আজকে পরিষ্কার করে যে আশিসদা কি কাজ করে। অ্যাকচুয়ালি আশিসদা মানে তোমাদের আশিসদা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে চাকরি করে, তাছাড়াও পার্ট টাইম লেকচারার রবীন্দ্রভারতী। আশিস অফিস থেকে আসার সময় যে এক প্যাকেট মিষ্টি নিয়ে এসেছে, তো এই মিষ্টিটা আমি খুব আনন্দ করে খাবো, চাটা আমি খাই না। 5 রকম সুন্দর সুন্দর মিষ্টি আছে, এই যে মুড়ি আর সন্দেশ নিলাম, এখন এটাই আমার টিফিন হবে। আর ছেলে স্কুল থেকে পড়তে চলে গেছে, ওখানে ও মোমো কিনে খেয়ে তারপর গেছে, এত মোমো ভালোবাসে, বাড়িতে এতবার খায় আবার কিনে মোমো খেতে হয়েছে, তো সেই জন্য ওর খাবার আর চিন্তা নেই। এখন আমরা একটু মুড়ি আর এই সন্দেশ, আর আশিস খেয়ে নিচ্ছে চা বিস্কিট, সন্দেশ খেলে খাবে একটা, খুব মিষ্টি কম দেখলাম, সুগার ফ্রি। তো চলো আমার পরে কথা হচ্ছে। রাত্রিবেলার মেনু চাল কুমড়ো, মাটন, পোলাও, রুটি, জিরা রাইস, কাতলা মাছের ঝোল। আজ রাত্রেবেলা একটু স্পেশাল মেনু হয়ে গেছে। গুড মর্নিং, নেক্সট ডে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আবার নতুন করে ব্লগটা স্টার্ট করলাম, সকালবেলার কাজ ব্রাশ করা, আগে অবশ্য গরম জল খাওয়া হয়ে গেছে। তো একটা কথা বলতে বলতে আমি আবার বন্ধ করে দিয়েছিলাম, কিছু কিছু কথা এরকমই বাকি থেকে যায়, সময় বয়ে যায় আর কি। তো সেটা হচ্ছে আশিসের সম্পর্কে বলছিলাম, আশিস কী করে,
দুটো বলে দিয়েছি, আর একটা বাকি ছিল, সেটা হচ্ছে ও ইগনুতে পড়ায়, স্যাটারডে সানডে ক্লাস থাকে। মধ্যে টিচার টিচার যে একটা ধারণা এসছে, তার কারণ হচ্ছে ও যেহেতু বাড়িতে অনেক সময় অনলাইন ক্লাস করে, আমি সেটা বলি তোমাদের সেই জন্য। আর একটা হচ্ছে ও কিন্তু টিচার অবশ্যই, কারণ ও চাকরি পাওয়ার আগে অবধি প্রচুর প্রচুর আর কি বড় কোচিং করতো বাড়িতেই, মানে অনেক ছেলে মেয়ে ওর কাছে পড়াশোনা করতো, তো সেই জন্য স্যার স্যার হিসেবে আর কি ওর একটা পরিচিতি হয়েই গেছে, এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা উঠে আমার কাজ তো শুরু হয়ে গেছে, ঘর ঝাড় দিলাম, দেখতেই পাচ্ছ, ঘর টর ঝাড় দিয়ে তারপরে আমি যাব আমার ফলটা খেতে। এই যে আম খাচ্ছি, আমটা না এইভাবে আমি বসে খাচ্ছি, দেখো এইভাবে কে কে খাও, নরম করে ফুটো করে নিয়ে। তারপর আশিসকে করে দিয়েছি রুটি, ও রুটি তরকারি খেয়ে আজকে অফিসে যাবে, 8:30 বাজে এখন, ওকে তাড়াতাড়ি আজকে যেতে হবে, তার কারণ আজকে অফিসে ওর রয়েছে একটা সায়েন্স ফেয়ার টাইপের আর কি, তো সেই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর আমি চলে এসেছি আমার বাগানে, দেখো বাগানে বেশ কিছু ফুল ফুটেছে, 9 o'clock, কী সুন্দর কালার, আমি এনেছিলাম তো অরেঞ্জেশি ওয়ালো, কিন্তু একটা রানিও ফুটেছে, বেল ফুলে কুড়িয়ে এসছে। গোলাপ তো আমার সারা বছর ফোটে, আর রঙ্গন গোলাপিটা দারুণ লাগছে, লালটাও কিন্তু অসাধারণ লাগছে, মানে ফুল মাত্রেই অসাধারণ, এই গোলাপটাও ভীষণ সুন্দর, দেখো কী সুন্দর কালারটা না। সকাল সকাল ছেলের একটা জিনিস এসছে, মনে হচ্ছে এটা ইয়ারফোন আর কি, তো দিয়ে আসি ওকে। আশিস তো আজকে আমার রান্না হওয়ার আগেই বেরিয়ে গেছে, সেই জন্য এখনই রান্নাবান্নার চাপটা পড়েছে, তো রান্নাবান্নাটা আমি তাড়াতাড়ি করেই করে নেবো, তাহলে পরের দিকে একটু টাইম পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ এক বাটি চিংড়ি মাছ নিয়ে বসে গেছি, ছাড়াচ্ছি, দেখতে তো এক বাটি লাগছে কিন্তু ছাড়ানোর পরে একদম একটুখানি হয়ে যাবে, মনে হয় 150 গ্রাম মতো আছে, আমি বলতে পারবো না, আমি এমনি পরিমাণটা এমনিতে যে চোখে দেখে বোঝা যায় সেইভাবে বুঝে বললাম। এইভাবে দেখো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে আমি আজকে করব পটল চিংড়ি, তার জন্য পটলগুলোও ছাড়াতে হবে, পটল ছাড়াতে তো অনেকটা টাইম লাগে, তো সেই জন্য ওই একটা মানে অনেক সময়ের কাজ রয়েছে আমার পরে। তো যাই হোক, একটা কথা বলতে বলতে আবার থেমে গেছিলাম, সেটা হচ্ছে আম খাওয়ার ব্যাপারটা, মানে ওইরকমভাবে নরম করে ফুটো করে আম কে কে খাও সেটা আমাকে জানাবে। আর একটা কথা, ছোটোবেলায় নিশ্চয়ই বেশি খেতে, এখন হয়তো একটু কম খাও, আর ছোটোবেলায় কি এরকম কখনো করেছো, আমের ভেতর থেকে আমটুকুনি খেয়ে ফুলিয়ে আম গাছের তলায় রেখে দিয়েছো কি কখনো, আর অন্যরা এসে আম ভেবে ওটাকে কুড়িয়ে নিয়েছে, আমার ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে। আচ্ছা কথা বলতে বলতে মাছ ধুয়ে নিলাম, মাছ ধোয়ার একটা ট্রিক দেখিয়েছি, আর সারানোর জন্য কাঁটা চামচ ইউজ করেছিলাম। এইবারে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম চিংড়ি মাছটা, চিংড়ি মাছ ভেজে তুলে রাখবো, আর মাছে নুন হলুদটা মাখিয়ে নেবো। আজকে মাছ এনেছে তেলাপিয়া মাছ, 6 পিস তেলাপিয়া হয়েছে, মানে 2 টুকরো করেছে এক একটা মাছকে, 3টে মাছ আর কি। তো এই তেলাপিয়া মাছটা ছেলে আজকাল খুব একটা পছন্দ করছে না, তাই একটুখানি ভালো করে মজলিশ করে রান্না করতে হবে। আর চিংড়ি মাছটা তুলে রাখছি আমি বাটিতে, তারপরে আমি এই তেলটার মধ্যে আর একটু তেল অ্যাড করে তেলাপিয়া মাছটা ভাজবো। অনেকে হয়তো বলবে চিংড়ি মাছের তেলে কেন ভাজলে, না ভাজতে পারতে, আমার সুবিধা মনে হলো বলে আমি ভেজে নিলাম, হয়তো তুলে রাখতে পারতাম বা আগে পটলটা করতে পারতাম, যেহেতু পটলটা কাটা হয়নি সেজন্য আগে করতে পারবো না, আবার হয়তো এটাও ঠিক হয়তো অন্য কড়াইতে করতে পারতাম, কিন্তু মনে হলো আর কড়াই ভরাবো না, মানে নানা রকম চিন্তাভাবনা করে কাজ করি, তো সেই জন্য যখন যেটা নিজের মনে হয় সেইভাবেই করে নিই, মানে এগুলো তো সব নিজের কমফর্টেবল অনুসারে বা কনভিনিয়েন্ট অনুসারেই আমরা করি, যার যেটা ভালো লাগে আর কি। তো মোটমাট কথা কাজটা হলেই হলো, বসে গেছি পটল ছাড়াতে, অনেক সময় সাপেক্ষ কাজ, তো সেজন্য অনেক স্পিডে দিয়ে দিয়েছি দেখো। আর পটল ছাড়ানোর পর কিন্তু মাঝখান থেকে আমি বীজগুলো সব বার করে নিচ্ছি, যেহেতু চিংড়ির পুর দেবো, তাছাড়াও আমাদের বাড়িতে কেউ বীজ খায় না, কোনো পুর না দিলেও বীজ আমাকে বার করেই দিতে হয়, কারণ এই বীজ দাঁতের মধ্যে পড়লে নাকি ওদের কটকট করে, ভালো লাগে না, মাঝে মাঝে আমার ভালো লাগে কিন্তু ওদের যেহেতু ভালো লাগে না, আমি না খেতে খেতে আমারও এখন আর ভালো লাগে না, অ্যাকচুয়ালি ওই যে বললাম মানুষ অভ্যেসের দাস হয়ে গেল পটলগুলো ছাড়ানো। এবারে খোসাগুলো নিয়ে একেবারে আমি প্লাস্টিকের মধ্যেই কেটেছি, ওই জন্য যাতে বাইরে নিয়ে যেতে সুবিধা হয় রেখে দেবো। এইবারে আমি করে নিচ্ছি তেলাপিয়া মাছের ঝোলটা, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি দেখো কী কী, মানে আজকে আবার সেই ভাজনা মশলার ঝোল করব, ভাজনা মশলার, যেটা বাংলাদেশের একজন বন্ধু আমাকে বলেছিলে। তো দেখো প্রথমে আমি পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিয়ে এইভাবে পেস্ট করে নিলাম, তারপরে এইটা দেব
ওই তেলের মধ্যে দিয়ে হলুদ জিরের গুঁড়ো নুন সমস্ত দিয়ে কষিয়ে আর একটু জল দিয়ে আমি রান্নাটা করে নেব। আগেও শেয়ার করেছি তোমাদের সাথে, দারুণ লাগে এই ভাজনা মশলার ঝোল, করে দেখবে যখন খেতে ইচ্ছা করে না এরমভাবে মশলাগুলোকে ভেজে পেস্ট করে নেবে, তারপরে রান্নাটা করবে দেখবে আলাদা মাত্রা এনে দেবে। দেখো আমার হয়েই গেছে ঝোলটা, নামিয়ে রাখছি, সত্যি অসাধারণ খেতে হয়েছে। দেখতে দেখো খুব একটা কি লাল হয়েছে, হয়নি অতটা, কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। যাই হোক, তেলাপিয়া মাছের ঝোলটা ছেলেরও ভালো লেগেছে, এতেই আমি খুশি। চলো মাছ রান্না হয়ে গেল, মাছটা এবারে দেখো তেল আমার ফুরিয়ে গেছিলো জানো তো, এর মাঝখানে আবার পাড়ার দোকান থেকে এক প্যাকেট তেল নিয়ে আসলাম, নিয়ে এসে ঢেলে রাখলাম, এরপরে বাকি রান্নাটা করব। এরকম মাঝে মাঝে হয় বলো, আমাদের সবারই হয়, মাঝে মাঝে কিছু একটা ভুলে যাই বলতে, আনা হয় না, তখন আবার দৌড়ে গিয়ে পাড়ার দোকান দিয়ে নিয়ে আসতে হয়। পাড়ার দোকানগুলো ছিল বলে রক্ষে, নাহলে কত দূরে যেতে হতো বলো। এবারে পটলগুলোকে আমি দুভাগে ভাগ করে ভাজছি, আর এদিকে পেস্ট করে নিচ্ছি পোস্ত আর বাদাম। খুব ভালো করে একটু সময় নিয়ে পেস্ট করলে বেশ ভালো মিহি পেস্ট হয়। ওইদিকে এক রাউন্ডের পটল ভাজা হয়ে গেছে, এরপরে আরেক রাউন্ডের পটল ভাজবে, একসাথে ভাজিনি কারণ কড়াইটা ছোট বলে, তাহলে ভাজাটা ভালোও হয় না সেই জন্য, মানে নরম হয়ে যায় কিন্তু ভাজা হয় না। তো দেখো সেকেন্ড রাউন্ডের আসলে পেটের মধ্যে জল ঢুকে রয়েছে পটলগুলো, তাই একটা একটা করে দিতে হলো, নাহলে তেলের মধ্যে দিলেই বিশাল ছিটকাতো। এবারে আরেকটা প্যান আমাকে ভরাতেই হলো, এখন আমার মাইন্ড আর কি সেট করতে পেরেছি যে না আরেকটা প্যান তো লাগবেই, যাই হোক মাছ দিয়ে হোক যাই হোক লাগবে, সেই জন্য এখন কিন্তু মন স্থির করে নিয়ে নিয়েছি। তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে, নুন, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভাজা ভাজা করে নেবো। আর ওইদিকে ডাল বসিয়েছি সেদ্ধ, ডালটা আর মাঝে মাঝে নেড়ে দেখে নিলাম, ডালটা হয়েই গেছে, আর মাঝে মাঝে পটলটাও নেড়ে নিচ্ছে। এইবারে কিন্তু আমার ফুল পিক আপে রান্না শুরু হয়ে গেছে, তিন উনুনে তিনটে দেখো চড়িয়ে দিয়েছি। পটলগুলো যেগুলো যেগুলো ভাজা হয়েছে সেগুলো তুলে রাখছি, সবগুলো হয়নি দেখছি, তাই দুখানা হয়নি সে দুটো আবার রেখে দিলাম। এদিকে মশলাটাও কষে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই পেস্টটা যেটা করে রেখেছিলাম পোস্ত আর বাদাম দিয়ে। তো ব্যাস এইবারেই কিন্তু আমার মশলাটা রেডি হয়ে যাচ্ছে, আর বিশেষ কিছু দেওয়ার নেই, মশলা রেডি হয়ে গেছে কিন্তু পটল রেডি হয়নি, পটল তো প্রচণ্ড গরম, তাই নামিয়ে নিয়ে চামচ দিয়ে কোনোরকমে পেটের মধ্যে চিংড়িগুলো ঢুকিয়ে দিলাম। অ্যাকচুয়ালি চিংড়ির যে গন্ধটা সেটা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকবে, সেজন্যই দেওয়া, নাহলে একটা একটা চিংড়ি দিলে পুর দেওয়া বলে না এটাকে। তো যাই হোক এরকম একটা একটা করেই চিংড়ি দিচ্ছি যাতে পটলের মধ্যে স্মেলটা হয়, আর সত্যিই খেতে ভালো লাগে, করে দেখো একবার ভীষণ ভালো লাগে। তো রেডি হয়ে গেছে সমস্ত পটলগুলো, এবারে মশলাটাও আমার সুন্দরভাবে কষে গেছে, এইবার আমি এর মধ্যে কি দেব, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পটলগুলো আর কি, না প্রথমে লঙ্কা দেওয়া বাকি ছিল সেই লঙ্কাটা দিলাম, এরপর দিয়ে দিচ্ছি পটলগুলো। খুব হালকা হাতে নাড়বো, নাহলে কিন্তু চিংড়ি বেরিয়ে যেতে পারে, তাও আমার দুই একটা চিংড়ি তো বেরিয়ে গেছে। হালকা হাতে নেড়ে নিয়ে একটুখানি আবার ওই মশলা দেওয়া জলটা দিয়ে দেবো, একটুখানি জল যতটুকু লাগবে দিয়ে দেবো, দিয়ে ঢেকে রেখে দেব, আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামাবো। এটাই হচ্ছে এই রান্নাটার স্পেশাল ব্যাপার, মানে এর মধ্যে পোস্ত পড়বে, গরম মশলা পড়বে, বাদাম পড়বে, চিংড়ি পড়বে, অসাধারণ একটা রেসিপি। তো চলো আমার রান্নাটা হয়েই গেছে, এবার নামিয়ে রাখছি, খুব সুন্দর খেতে হয়েছিল এটাও বলছি, মানে খাওয়ার পরে বলছি, আমি পরে আমি কথা বলছি বুঝতেই পারছো তো, সেই জন্য বলছি দারুণ হয়েছিল ঝোলটা, তো অসাধারণ ঝোলটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাচ্ছিলো আমার, আমার আর মাছ লাগছিলই না, এতটা ভালো লেগেছে, অর্করও ভালো লেগেছে। তো চলো দেখে নিই আজকের মেনু কী কী আছে, মেনু আজকে তিন পদ, খুব বেশি পদ না, ভালো পদ হলে ওই তিন পদ হলেই আমাদের চলে যায়, ভালো না হলে শাক ভাজা মাজা এসব লাগে। ডাল করেছি, ব্যাস মাছ ডাল আর পটল, এইবারে ঘর মুছতে চলে এসেছি। ঘরটা তো মুছতেই হবে আজকে, ভাবলাম যে স্টোরেজের ওই ভিতর দিকটা একটু মুছি, মোছা হয় না, একটু নোংরা হয়েছে মনে হলো, তাই ভেতরটায় এই ডান্ডাটা ঢুকিয়ে মুছে নিলাম, ডান্ডা মিন্স মপ। তো রান্নাঘরটা দিয়ে আজকে মোছাটা স্টার্ট করেছি, কারণ রান্নাঘরটাই আমার বেশি ময়লা হয়েছে, তো দেখো ময়লাগুলো এভাবে বার করে নিয়ে আবার আমি ধুয়ে নিয়ে আসছি। তো চলো ঘর মোছাটা এবার শুরু হয়ে গেছে, এবার চলতে থাকবে কিছুক্ষণ, আর এই মপটা দিয়ে সুন্দর মোছা হয়, ভীষণ সুন্দর মোছা হয়, ঘরে আর কোথাও কালো দাগ একটুও নেই, একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে। এটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো, দামটা একটু বেশি এটা ঠিক, প্রথমেই কিনতে আমাদের প্রচুর গায়ে লাগে, কিন্তু মাথায় রেখে দিতে পারো, কোনো না কোনো সময় যদি মনে হয় যে না তুমি ব্র্যান্ড সেট করে নিয়েছো কিনবে, তখন কিনলে কিন্তু ঠকবে না। বারান্দায় চলে এসেছি, গাছগুলোর ওখানটা তো বারবারই মুছতে হয়, তার কারণ গাছে যেহেতু জল দেওয়া হয় তার থেকে একটু মাটি টাটি তো গড়িয়ে পড়েই, সেই জন্য
আর জলও এখানে রাখা হয়, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় এখানে। এবার চলে এসেছি একদম বাইরের ঘরে, যেই ঘরে আমার জুতো থাকে, আশিসের সাইকেল, গাড়ি এগুলো থাকে। তো গাড়ি তো নেই, ও নিয়ে বেরিয়ে গেছে অফিসে জানোই। গাড়ি মানে স্কুটি অবশ্যই, কারণ অনেকে আবার এই নিয়ে বলো যে গাড়ি তোমার কোথায়, ওটা তো স্কুটি। অ্যাকচুয়ালি যে কোনো ডিজেল চালিত বা পেট্রোল চালিত বা এরকম কোনো মানে মোটর চালিত যানবাহনকে আমরা গাড়ি অনেক সময় বলে ফেলি ক্যাজুয়াল কথায়, এই আর কি, আর বিশেষ কিছু নয়। গাড়ি বলার আমার কোনো ইচ্ছে নেই, গাড়ি যদি এত শখ থাকতো তাহলে এতদিনে আমি গাড়ি কিনেই নিতাম, কিন্তু আমার প্রয়োজন নেই বলে আমি গাড়ি কিনিনি, আর অদূর বা সুদূর ভবিষ্যতেও কেনার ইচ্ছে নেই। একেবারে উঠোন ঝাড় দিয়ে বেরোবো, মানে পুরো ঘর মুছে এলাম, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে একেবারে স্নান করব। আজকে সকালবেলা উঠোনটা ঝাড় দেওয়া হয়নি বলে দুপুরবেলাই ঝাড় দিয়ে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সমস্ত জায়গা তো পরিষ্কার করে তারপরেই পুজোটা করতে হয়, করতে হয় মানে আমি করি এই আর কি, কোনো কিছুই বাধা বাধ্যবাধকতা নেই, যে যার মতো নিয়ম করে, যে যার মতো করে, কোনো অসুবিধে নেই। শুধু মনে রাখতে হবে আমার কোনো কাজে কারোর যেন ক্ষতি না হয়। তো এই যে দেখো গাড়িগুলো যাচ্ছে 100 টাকা 100 টাকা, এগুলো গেলেই একটুখানি দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে, তাই না? আমারও কোনো ব্যতিক্রম নেই, আমারও দেখতে ইচ্ছে করে, তবে কিনি না, প্রচুর প্লাস্টিকের জিনিস নিয়ে কী বা করবো। যাই হোক, আমার হয়ে গেল। আর দেখো আজকে পেপারটা এখনও নেওয়া হয়নি, আমার গ্রিলের মধ্যেই রাখা রয়েছে, আশিসবাবু তাড়াতাড়ি বেরিয়ে গেছে না? তো বন্ধুরা, ঘরটার মোছা হয়ে গেল মোটামুটি, আমার কাজ কমপ্লিট এবেলার মতো, মানে এবারে শুধু স্নান করব আর পুজো করব। তার আগে একটুখানি বাগানের কাজও আমি করে এসেছি, ওটা অফ ক্যামেরা পরে তোমাদের দেখিয়ে দেবো, মানে গাছগুলো লাগিয়ে দিয়েছি। পড়েছিল তো গাছগুলো, একটু না লাগালে শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল মাটিগুলো, তো গাছগুলো লাগিয়ে দিয়েছি, উঠোন ঝাড় দেওয়ার পরে গাছ লাগিয়েছি। তো এখন চলে যাব স্নান করতে, তো এখানে ভাবছি ব্লগটা এন্ড করে যাই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, হাসির মজায় থেকো, কাজে কর্মে থেকো। Love you all.